আমার মায়ের সিয়ামের কাফারা কি এমন ব্যক্তি দিতে পারবে যে এমনিতে পরিবারের খাওয়া খরচ চালাতে সক্ষম কিন্তু তার একটি রান্নাঘর তৈরি করা দরকার যার জন্য তার কাছে টাকা নেই? কাফারা টাকা কি রান্নাঘর তৈরির জন্য দিতে পারবো? আর রমজানের পরে আমি আমার মায়ের সিয়ামের কাজা সিয়াম আদায় করতে পারবো কি যেহেতু তিনি রমজান কিংবা রমজানের পরেও সিয়াম পালন করতে সক্ষম নন? দেখুন, ইসলামে যে সমস্ত বিষয়গুলোর কাফফারা যেভাবে আদায় করতে বলা হয়েছে সেভাবে আদায় করতে হবে, তার বিপরীত করা চলবে না। কিছু কিছু কাফফারা আছে যেগুলি টাকা পয়সা দিয়ে আদায় করার কথা বলা হয়েছে, সেটা টাকা পয়সা দিয়ে আদায় করতে হবে, যেখানে খাদ্য অথবা টাকা পয়সা অথবা কাপড় চোপড় অথবা দাসমুক্তি এরকম অথবা অথবাদের দিয়ে বলা আছে, সেগুলি আপনি ইচ্ছাধীনভাবে যেটা আপনার সুবিধা হয় সেটা আপনি করবেন। কিন্তু রমজানের সিয়ামের কাফফারা আদায় করার জন্য খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে বলা হয়েছে। অতএব সিয়ামের কাফফারা যদি আদায় করতে হয় সেটা খাদ্যদ্রব্য দিয়েই করতে হবে, এই খাদ্যদ্রব্যের মূল্য দিয়ে আদায় করা চলবে না, যেহেতু এ ব্যাপারে রাসূলুল্লাহ থেকে কোনো দলিল নাই যে তারা মূল্য দিয়ে কোনো কাফফারা আদায় করেছেন। যেমন করে সিয়াম শেষে ঈদুল ফিতরের যে ফিতরা আদায় করি আমরা, সেই ফিতরাটা মূল্য দিয়ে আদায় করা যাবে না, সেটা খাদ্য দিয়ে আদায় করতে হবে। অনুরূপভাবে যেমন ধান হয় বা গম হয় বা ভুট্টা হয়, যে ফসল আছে এই ফসলের যখন যাকাত, যেটাকে উসুর বলা হয়, এই উসুরটা যেমন আমাদের টাকা দিয়ে বা তার মূল্য দিয়ে আদায় করা যাবে না, ঠিক অনুরূপভাবে যাকাত যেটা অর্থের যাকাত সেটাও আমাদের অর্থ দিয়ে আদায় করতে হবে, সেটা মূল্য সেটা ধান চাল দিয়ে আদায় করা যাবে না। ঠিক আছে, তো অতএব সিয়ামের কাফফারা হিসাবে আপনাকে খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে, সেটা হচ্ছে একটি সিয়ামের বিনিময়ে নেসফেসা পরিমাণ খাদ্য, অর্থাৎ সোয়া কেজি, প্রায় সোয়া কেজি পরিমাণ খাদ্য আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে ব্যক্তি সিয়াম রাখতে সম্পূর্ণ অক্ষম, তার পক্ষ থেকে যে কাফফারা, সে কাফফারা না দিয়ে পরিবারের লোকেরা যদি সিয়াম তার পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে হবে কি না? না, এটা হবে না, কারণ যিনি পরিবারের লোক তার তো উপরে সিয়াম ফরজ এবং তার সিয়াম আদায় করার সক্ষমতা রয়েছে, তার অর্থ রয়েছে, সুতরাং সে তার পক্ষ থেকে আদায় করবে না, বরং সে সিয়ামের কাফফারা দিয়ে দেবে, তার মায়ের সিয়ামের কাফফারা দেবে। হ্যাঁ, এরকম যদি হয় যে উনি রমজান থাকার কারণে সিয়াম আদায় করেন নাই, অতএব রমজানের অতপর রমজানের পরে ওই সিয়ামের কাজা আদায় করার সুযোগ না পেয়েই মারা গেছেন, তাহলে ওই অবস্থায় ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে তার পরিবার কেউ যদি তার ওই সিয়াম আদায় করে দেয় তাহলে সেটা জায়েজ হবে। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত রয়েছে যে এক সাহাবী এসে বললেন যে আমার মা মারা গেছেন, তার উপরে সিয়াম ফরজ ছিল, তো আমি যদি ওই সিয়াম আদায় করি তাহলে কি আদায় হবে? তিনি বললেন যে এটা আল্লাহর হক, আল্লাহর ঋণ, হ্যাঁ এটা তুমি আদায় করে দাও, তাহলে এটা আদায় করা যাবে। কিন্তু সিয়াম অবস্থায়, মানে রমজান চলা অবস্থায় পরিবারের কোনো লোক যদি সেটা আদায় করে তাহলে সেটা হবে না, যেহেতু তারা গরিব নয়। কোনো গরিবকে আপনি সে খাদ্য খাওয়াতে পারেন অথবা আপনি তাকে সোয়া কেজি পরিমাণ কাফফারা দিয়ে দিতে পারেন, ফিদিয়া যেটাকে বলা হয়। আর যদি তখন দেওয়া সম্ভব না হয় তাহলে রমজানের পরে দিলেও ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আলাম।